সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি নুপুর মাহমুদ সংবাদের শুরুতে শিরোনাম করোনা মোকাবেলায় রাজশাহীতে বাড়তি সতর্কতা ঢাকা সফর বাতিল করেছেন নরেন্দ্র মোদী গিয়ে লাশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিন রোগী শনাক্ত হয়েছে নিরাময়যোগ্য কিন্তু ভয়াবহ এই রোগটির ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় রাজশাহীতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা রাজশাহী ও এর আশেপাশের জেলায় মানুষের নিরাপত্তায় প্রস্তুত রাখা হয়েছে বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠান জন্য একটি সম্পূর্ণ মধ্যে অন্তত ষাটটি সেবা কেন্দ্র রাখা হয়েছে করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর থেকে জ্বর সর্দি কাশিতে আক্রান্তরা দৌড়াচ্ছেন হাসপাতালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে বেড়েছে রোগীর ভিড় তবে এখনো রাজশাহীতে করোনা আক্রান্তের কোন খবর নেই করোনার সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত প্রশাসন রাজশাহীর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে জেলা প্রশাসন প্রশাসন উপজেলা পুলিশ সহ বাহিনীর একাধিক বৈঠক হয়েছে সরাসরি চিকিৎসা সংশ্লিষ্ট চিকিৎসক নার্সদের জন্য নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা রাজশাহীর পাশে থাকা জেলা চাপাইলাবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দরে হ্যান্ড থার্মাল ব্যবহার করা হচ্ছে করোনা আক্রান্তদের জন্য অন্তত তিনশো পঞ্চাশ ব্যবস্থা করা হয়েছে রোগী বেশি হলে স্কুল বা ফাঁকা কোনো জায়গা প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে রাখা হয়েছে অতিরিক্ত চিকিৎসক ও নার্স তাদের নিরাপত্তাও বিশেষ পোশাক সরবরাহ করা হচ্ছে পর্যন্ত রাজশাহীতে করোনা ভাইরাসের কোনো অস্তিত্ব আমাদের কাছে নেই আমাদের মেডিকেল যে যারা কর্তৃপক্ষ যারা এক্সপার্ট তাদের কাছে নেই এবং তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে বাংলাদেশে তিনজন করোনা সংক্রমণের পর ঢাকা সফর বাতিল করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতেরোই তার বার্তা সংস্থা এর টাইমস অফ ইন্ডিয়া ও আনন্দবাজার জানায় শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি দুই রাষ্ট্রনেতার বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে মুজিবর্ষ অনুষ্ঠানও আপাতত পুনর্বিন্যাস করেছে বাংলাদেশ গতকাল রোববার ঢাকায় তিনজনের করোনা ভাইরাসের সংক্রমণের ঘটনা জানায় সরকার প্রথমবারের মতো করোনা ভাইরাস ধরা পড়ল বাংলাদেশে ওই তিনজনের দুজন ইতালি থেকে বাংলাদেশে এসেছেন ওই দুজনের সংস্পর্শে আরও একজন আক্রান্ত হন ওই ব্যক্তি তাদের পরিবারের সদস্য আর গতরাতে রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আব্দুল নাসের চৌধুরী জানান বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান কাটছাট করা হয়েছে সতেরো মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানটি ওই দিন হচ্ছে না করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে জনস্বার্থে ও জনকল্যাণে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার নববধূ বেশে গিয়েছিলেন স্বামীর বাড়ি আর ফিলেন লাশ হয়ে এখনো হাতের মেহেদির রং শুকায়নি তার লাল টুকটুকে বেনারসি শাড়ি জড়ানো রয়েছে পরোনেই নেই। নতুনভাবে জীবনটা শুরু করার আগে পরপরে পাড়ে জমালেন নববধূ সুইটি খাতুন পূর্ণিমা নৌকা ডুবে 4 দিনের মাথায় সকালে রাজশাহীর মহানগরীর शाहপুর এলাকায় পদ্মা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে রাজশাহীর পদ্মা নদীতে ছয় মার্চ শুক্রবার নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নয় জনের মধ্যে নববধূ সুইটির মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে চার দিনের উদ্ধার অভিযান শেষ হয়েছে এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয় জনে অতিরিক্ত যাত্রীর কারণে রাজশাহীর পদ্মায় বন নববধূকে বহন করা নৌকা ডুবেছে মূলত এই কারণটি উল্লেখ করে জেলা প্রশাসনের গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল হতে যাচ্ছে আপনারা জানেন গত প্রায় আটষট্টি ঘন্টা যাবৎ আমাদের উদ্ধার কার্যক্রম চলমান এবং সর্বশেষ যে আমরা লাস্টে উদ্ধার করেছি সে ছিল এই ঘটনার নববধূ পূর্ণিমা সুইটি তো এবং সে তাকে যে অবস্থায় পাওয়া গেছে তার সেই বিবাহের শাড়ি পরা অবস্থায় হাতে মেহেদির দাগ এখনো যায়নি তার এবং সে তো শাড়ির মধ্যে অনেকগুলো পিন লাগানো ছিল ফলে বোঝা যাচ্ছে যে অনেক চেষ্টা করেছিল বাঁচার জন্যে কিন্তু সে শাড়ির বা কাপড় চোপড়ের ভার হয়ে গেছিল সে সাঁতারও জানতো কিন্তু অনেকগুলো কাপড় চোপড় থাকার কারণে সে হয়তো আর শেষ করতে পারে ছোট ওই ডিঙ্গি নৌকায় যেখানে চার থেকে পাঁচ জন যাত্রী নেওয়া সম্ভব সেখানে বিশ জনেরও বেশি করে যাত্রী নেওয়া হয়েছিল ফলে মাঝ হালকা ঝড়ের কবলে পড়ে নৌকা ঘটনা ঘটেছে এই ভীতিকর সময়ে সুসংবাদ উহানে আরও দুটি অস্থায়ী হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে বলে নিজেদের ফেসবুক পেজে জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরছেন সোমবার বেলা এগারোটা তিরিশ মিনিটের দিকে নিজস্ব ফেসবুক পেজে এই সংবাদ জানায় ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস করোনায় এ পর্যন্ত আক্রান্তের পর অর্ধেকের বেশি মানুষ সুস্থ হয়েছেন ফিরেছেন নিজ বাড়িতে চিকিৎসকরা বলেছেন কোভিড নাইন্টিনে আক্রান্ত হলে মৃত্যু অবধারিত নয় বয়স্কদের ঝুঁকি থাকলেও সচেতনতাই সবচেয়ে জরুরি তাই মাস্ক ব্যবহার জরুরি নয় তাই মাস্ক ব্যবহার জরুরি নয় এমনকি হ্যান্ড স্যানিটাইজার ছাড়া শুধু সাবান দিয়ে হাত ধুলে ভাইরাস মুক্ত হওয়া সম্ভব তাই আতঙ্কিত না হবার পরামর্শ বিশেষজ্ঞদের নববধু বেশে গিয়েছিলেন স্বামীর বাড়ি ফিরলেন লাশ হয়ে এখনো হাতের মেহেদির রং শুকায়নি তার লাল টুকটুকে বেনারসির শাড়ি জড়ানো রয়েছে পরনে নতুন জীবনটা শুরুর আগেই পরপারে পাড়ি জমালেন নববধু সুইটি খাতুন পূর্ণিমা নৌকা ডুবি কেড়ে নিল তার জীবনের সব সাজানো স্বপ্ন চরখিদিরপুরে বৌভাতের অনুষ্ঠান শেষে বাবার বাড়ি ডাঙের হাট নৌকা যুগে পদ্মা নদী ফেরার পথে মাছ নদীতে বর কনেবাহী দুটি নৌকা ডুবে যায় এ ঘটনায় বর রুমন সহ বত্রিশ জন শুক্রবার রাতে জীবিত উদ্ধার হন অনেকে প্রাণে রক্ষা পেলেও কোন সুইটি সহ নয় নিখোঁজ ছিল ঘটনার পর থেকে সবার সন্ধান পাওয়া যায় পদ্মা নদী থেকে নারী পুরুষ ও শিশু সহ আটটি লাশ উদ্ধার হয় ঘটনার পর থেকে দিনভর বসে থাকলেও দেখা পায়নি কোন সুইটি ঘটনার চার দিন পর সকাল সাড়ে সাতটায় রাজশাহীর মহানগরীয় সাহাপুর এলাকায় পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে পরিবারের শোকের মাতম পরিবারের সদস্যরা সবাই মুষ্টি পড়েছেন। অকালে বুকের ধন হারিয়ে দিশাহারা বাবা-মা। আমার মা খুব ভালো ছিল। আমার মা আমার সাথে ভালো ব্যবহার করত। খুব শক ছিল যে আনন্দ করে বিয়ের দেবো। আমি বড় খাওয়া করে বিয়ের দিই আমি বিদায় করে দিনু। আমার মা আর ঘুরে আইলো না। আমার জয়াও খুব ভালো ছিল। জয়াও পিটিকে ভালোবাসতো। আমি চরে বিহার দিব না বন্য তো বললো যে আমার জাওয়াই যে চরে নিয়ে যাব না আমি এখানেই থুবো বাজারে বাড়ি আছে কিন্তু জাও এর মা বলছে যে না চরে থেকে অনুষ্ঠান করব। চরে অনুষ্ঠান করতে যে আমার এই ক্ষতিটা হয়ে গেল আমার সবাই চলে গেল আমার দেওয়ার গেল দেওয়ারের বিটি গেল যা গেল আমার জাওয়াই গেল আমার যাওয়ের বিটি গেল সব চলে গেল আমার ফেরার পথে আমাদের নৌকাটা মাঝ নদীতে এসে মানে ঝড় উঠে গেল। তখন ইঞ্জিন নৌকার বন্ধ হয়ে গেল তারপরে নৌকাটা হেলে দুলে মানে ডুবে যাওয়ার ইয়ে হচ্ছিল সকল আমরা চিৎকার দিই বাছাও বাছাও বলে একটা মাঝি নৌকা নিয়ে ছুটে আসে তারপরে আমরা ওই নৌকা উঠতে পারি সাঁতার কেটে তারপরে আপনার যারা যারা ধরতে পেরেছে তারা তারা বেঁচেছে আর যারা যারা ধরতে পারেনি তারা সবাই তলিয়ে গেছে গত শুক্রবার সন্ধ্যায় পদ্মার চরে বৌভাত অনুষ্ঠান শেষে বর নববধু সহ একচল্লিশ জন যাত্রী নিয়ে দুইটি নৌকা কনেপক্ষের বাড়িতে ফিরছিল ফেরার পথে মহানগরীর শ্রীরামপুর এলাকায় দুইটি নৌকা ঘটনা ঘটে এ ঘটনায় বরগমন সহ বত্রিশ জন শুক্রবার রাতে জীবিত উদ্ধার হন প্রাথমিক পর্যায়ে দাফনের জন্য জনপ্রতি প্রতি বিশ হাজার টাকা করে অনুদান দিয়েছে জেলা প্রশাসন পুনরায় কোনো ঘটনা না ঘটে সেজন্য মাছ ধরার নৌকা যাত্রীবাহী নৌকা ও প্রমোত্তরে আলাদা আলাদা হবে চিহ্নিত করে দেওয়া হবে সেই সঙ্গে নৌকার মাঝির বয়স নির্ধারণ করে দেওয়া সহ প্রতিটি নৌকায় যাত্রী ধারণ ক্ষমতা লিখে দেওয়া হবে নিখোঁজ আটজনকে উদ্ধারে পুলিশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বিজিবি স্থানীয় জেলেদের সাথে বিআইডাব্লিউটি এর ডুবুরি দল সেদিন রাতেই যুক্ত হয় এবং সর্বশেষ কনে সুইটি এর লাশ অদ্য নয় তিন দুই হাজার বিশ খ্রিস্টাব্দ সকাল ছয় ঘটিকার সময় শাহাপুর ঘাট কাটাখালী হতে উদ্ধারের মাধ্যমে নিখোঁজ সকলের মৃতদেহ উদ্ধার করা হয় এবং টানা আমাদের বাষট্টি ঘন্টার অভিযান এই অভিযানটি আমাদের চলে এখানে যে লাশ উদ্ধার শনাক্তকরণ সুরোধাল প্রতিবেদন বিশ হাজার করে নগদ টাকা দুর্যোগ এবং ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের অনুদান হিসেবে আমরা সকল কার্যক্রম পদ্মা নদীর কিনারে স্থাপিত অনুসন্ধান উদ্ধার কার্যক্রম সমন্বয় কেন্দ্র এ সম্পন্ন করা হয় এবং একজন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ যে সকল লাশ আমরা পেয়েছি যেসব লাশ পেয়েছি লাশগুলো আমরা স্ব ঠিকানায় প্রেরণ নিশ্চিত করি দুর্ঘটনা দিন ছয় তিন দুই হাজার বিশ তারিখে দুইশো চুয়ান্ন রং আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছয় সদস্যের আমরা একটি তদন্ত টিম গঠন করি জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে আমাদের মহানগর পুলিশ জেলা পুলিশ আমাদের বিজিবি সহ আমাদের ফায়ার সার্ভিস সহ অন্যান্য সংস্থা আর প্রতিনিধি আমাদের এখানে এই তদন্ত কমিটিতে ছিলেন তাদেরকে আমরা আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দেই যে এর মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ক্ষয়ক্ষতি নিরূপণ এবং যদি কোনো সুপারিশ থাকে সেটি দাখিলের জন্য আমরা তাদের এই কমিটিকে অনুরোধ করি মাছ ধরার ইঞ্জিন চালিত ছোট নৌকায় ধারণ ক্ষমতার অতিরিক্ত আট থেকে দশ জনের স্থলে বিশ জন যাত্রী বোঝাই আকস্মিক বিরূপ আবহাওয়া হঠাৎ তীব্র স্রোত এবং বিপরীতমুখী ঝড়ো বাতাস এর কারণে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয় মর্মে প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি দুর্ঘটনা শুরু থেকে শেষ অবধি অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণকারী মেট্রোপলিটন পুলিশ জেলা পুলিশ নৌ পুলিশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আমাদের বিজিবি বিআইডব্লিউটিএ স্থানীয় জেলে ইলেকট্রনিক অনলাইন ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে আপনাদের পেশাদারিত্ব ঐকান্তিক ঐকান্তিক প্রচেষ্টা আন্তরিক সহযোগিতার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সাথে যেহেতু আমাদের দুটি নৌকা ডুবি হয়েছে দুটি নৌকায় আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং আমাদের নিখোঁজ নয় জনের আমাদের কাছে সংবাদ ছিল এবং নয় লাশ আমরা উদ্ধার করতে পেরেছি সে কারণে আমাদের আর সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনার আর কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা অনুভূত হচ্ছে না আমাদের কাছে তাই আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের যে এই নৌকা ডুবির ঘটনার আমরা আনুষ্ঠানিক উদ্ধার কার্যক্রমের আমরা সমাপ্তি ঘোষণা করছি সংসার শুরুর আগে ভেঙে গেল সব আর হলো না সুইটিকে সমাহিত করায় শেষ হয়ে যায় রুমনের একদিন আগে গড়া সংসার নাটোরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেতুর রহমান খান সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলেসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এ সময় বক্তারা বলেন বিশ্বের বিভিন্ন দেশে এই করোনাভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে যাতে বাংলাদেশে এই মারাত্মক ব্যাধি ছড়িয়ে না পড়ে এজন্য সকলকে সতর্ক থাকতে হবে কাপড় কাচা সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে ফ্রিজে ঠান্ডা মাছ মাংস সহ বিভিন্ন তরকারি ভালো করে গরম করতে হবে মাস্ক অ্যাজমা ছাড়া ব্যবহার করা যাবে না জেলায় লিফলেট বিতরণ করা সহ ইসলামী ফাউন্ডেশন সচেতনতামূলক মাইকিং প্রচার করবে এছাড়াও সরকারি হাসপাতালগুলোতে দশ জন চিকিৎসক নার্স ও ওয়ার্ড বয় প্রস্তুত থাকবে সব সময়। নোয়াখালীতে নোবেল করোনা ভাইরাসের প্রতিরোধের লক্ষ্যে জেলা কমিটির প্রস্তুতি ও অবৈধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোমিনুর রহমান নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শামসুদ্দিন জেহান নোয়াখালী জেনারেল হাসপাতালের পরিচালক ডাক্তার খলিলুল্লাহ অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা সহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও জেলায় কর্মরত সাংবাদিকগণ উক্ত সভায় করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে জেলা প্রশাসকের সভাপতি একটি কমিটি গঠন করা হয় এবং করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সচেতনতা সৃষ্টির বিষয় আলোচনা করা হয় নাটোরের বড়াই গ্রামের একটি আমবাগান থেকে আব্দুল আওয়াল নামে এক দিনমজুর যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে উপজেলার বনপাড়া পৌর এলাকার আটুয়ারাকুব মোড় এলাকার একটি আমবাগানের থেকে হাত পা ছড়ানো অবস্থায় মরদেউটি উদ্ধার করা হয় নিহত আব্দুল আওয়াল ওই এলাকার ও স্থানীয় আওয়ালের দোকানের তিন মজুর বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস ও নিহতের পরিবারের সদস্যরা জানান গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় আব্দুল আওয়াল এরপর রাতে সে বাড়িতে ফিরে আসেনি রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি পরে সকালে আব্দুল আওয়ালের বাড়ির অদূরে একটি আম বাগানে আব্দুল আওয়ালের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও তাকে হত্যার পর মরদেহটি এই আমবাগানে ফেলে রাখা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ